لله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى الكلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم مُنذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم بأمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يسأل الرسول يسأل الناس حتى يأتي يوم القيامة ليس في وسعه مساة لحمه رواه البخاري ومسلم سمعت আজকের মুসল্লিবৃন্দ প্রশংসা সেই মহানবুল আলমিনের জন্য যে আল্লাহুল আলমিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও জুমার সকালের উদ্দেশ্যে
মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মনিবের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহু আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরা জুমার 9 নম্বর আয়াত পরিবেশন করেছি এবং হাদিসের অভি থেকে একটি হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য দিতে চাইব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিক্ষাবৃত্তি। এই ভিক্ষাবৃত্তি সম্পর্কে ইসলামের বিধান কি? ভিক্ষাবৃত্তি সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে, সেগুলো কার জন্য জায়েজ, কার জন্য নাজায়েজ, কার জন্য হারাম, এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিক্ষা হচ্ছে অপরের অনুগ্রহে অর্থ আদায়ের চেষ্টা। ভিক্ষা শব্দের ইংরেজি প্রতিশব্দ হল বেগ, আর ভিক্ষুককে ইংরেজিতে বলা হয় বেগা। ভিক্ষুকের সময় অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে এ পারসন টাইপিক্যালি এ হোমলেস হু লিভস বাই আস্কিং ফর মানি অর ফুড, অর্থাৎ একজন সাধারণ ব্যক্তি যিনি একজন গৃহহীন, যিনি খাবার বা অর্থ হিসেবে বেঁচে থাকেন, তাকেই ভিক্ষুক বলা হয়। ভিক্ষা কখনোই বৃত্তি নয়, বরং তাকে উপলব্ধ ব্যর্থতার কারণ। মানবতার ধর্ম ইসলাম সবসময় ভিক্ষা বৃত্তিকে নিরুৎসাহিত করেছে, তবুও দেশে দিন দিন ভিক্ষুকের সংখ্যা বেড়েই চলছে। বাসে, ট্রেনে, মসজিদ, কলকারখানা, অফিস, আদালত, রাস্তাঘাট, যেদিকেই আপনি তাকিয়ে দেখেন না কেন সেদিকে ভিক্ষুক আর ভিক্ষুক। এমনকি গ্রামেও প্রত্যেক পাড়াতে পাড়াতে ভিক্ষুকের আস্থানা, ভিক্ষুক বেড়াতেই রয়েছে সব জায়গাতে। এমন কোন দিন নেই যেদিন আমরা ভিক্ষুককে দেখতে পাই না, প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে আমরা ভিক্ষুকদেরকে দেখতে পাই। অথচ ইসলাম শরীয়তের সিদ্ধান্ত হলো যার কাছে এক দিন এক রাত টিকে থাকার মতো খাদ্য অথবা জীবিকা অর্জনের অবলম্বন স্বরূপ সামান্য পুঁজি আছে, তার পক্ষে ভিক্ষা করা সম্পূর্ণরূপে হারাম। অনুরূপ ভাবে মিথ্যা আবশ্যক দেখিয়ে অথবা কৃত্রিম বিকৃত উদ্ধারণ করে অন্যের সহানুভূতি প্রত্যাশা করা হারাম। ইসলাম কর্মহীন বেকার জীবনকে সমর্থন করে না। ইসলাম সবসময় হালাল রুজি অন্বেষণ করতে উদ্বুদ্ধ করেছে। হালাল রুজি অন্বেষণ করাকে ফরজ ঘোষণা করে মহানবী নাম তারা বলে ফাদিনা উজিয়াবি সলাল উমান তাশিরু ফিল আর্শ ভিক্ষা করে বেড়ায় তাদের কিন্তু কোন চিন্তা থাকে না, চিন্তাবিহীন তারা ভিক্ষা করে বেড়ায়। পুঁজিবিহীন একটি ব্যবস্থা, যারা ভিক্ষা করে বেড়ায় তাদের কিন্তু কোন পুঁজি লাগে না, যারা ভিক্ষা করে বেড়ায় তাদের কিন্তু কোন টাকা পয়সা খরচা হয় না, শুধু আয় হতে থাকে ব্যয় হয় না। যারা ভিক্ষা করে বেড়ায় তাদের কোন খাবারের চিন্তা থাকে না। যারা ভিক্ষা করে বেড়ায় তারা সর্বদা যে কোনো জায়গাতে যে কোনো বাড়িতে ইচ্ছা আছে সারাদিন খেতে পারে। যখন খাবার সময় হয়ে যাবে তখন সে কোনো এক বাড়িতে প্রবেশ করলো, বললো যে আমার কিছু খেয়ে দাও, তখন সে বাড়িওয়ালা খেতে দেন। যখন সে সকালে বের হয়ে যায় তখন হয়তো কোনো এক বাড়িতে খেয়ে ফেললো, দুপুরের সময় হয়ে যাবে তখন এক বাড়িতে খেয়ে ফেললো, এবার হয়ে গেলে হয়তো কোনো এক হোটেলে খেয়ে ফেললো। চিন্তা থাকে না খাবারের, না কোনো খাবারের চিন্তা, না কোনো পুঁজির চিন্তা, তার একটি পুঁজিবিহীন ব্যবসা এই ভিক্ষা। অথচ আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুজিয়াতি সালাত ফাতাশিরু ফিল আখ অবতাকু মিন ফাজলিল্লাহ ওয়াতাকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন, অতঃপর যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো,
من فضل لعلهم سنتان করো অতঃপর আল্লাহ কাসীরান لعلكم تفلحون এবং অধিক আল্লাহকে স্মরণ করো যাতে করে তোমরা সফলতা হতে পারো অতঃপর আয়াতে আল্লাহ তাআলা বলতে চাইছেন পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে সবাইকে আল্লাহ তাআলা অতঃপর আয়াতে হালাল রুজি অন্বেষণ করার জন্য উদ্বুদ্ধ করলেন হালাল রুজি অন্বেষণ একদম ভয় ঘোষণা করে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে কেউ যেন বেকার বসে না থাকে যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো হালাল রুজি অন্বেষণের জন্য অতঃপর আয়াতটা যে বহুবার প্রতিমান হচ্ছে সেগুলো হচ্ছে ফরজ সালাত আদায় করা যতটা ফরজ তেমন হালাল রুজি অন্বেষণ করা ততটাই ফরজ ফরজ নামাজ আদায় করলে যত নেকি পাওয়া যায় হালাল রুজি অন্বেষণ করলে অতটি নেকি পাওয়া যায় সমান সমান কারণ একটি আয়াতে আল্লাহ তাআলা দুইটি হুকুম দিলেন ওই আয়াতে আল্লাহ তাআলা বললেন নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো হালাল রুজি অন্বেষণ করার জন্য তাহলে বোঝা যাচ্ছে নামাজ যতটা ফরজ হালাল রুজি অন্বেষণ করা অতটি ফরজ একজন মানুষ যদি নামাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দিয়েছে যতটা গুনাহ করবে যত গুনাহ করবে হালাল রুজি অন্বেষণ করা থেকে যদি কোনো মানুষ বিরত থাকে কোনো মানুষ যদি কোনো যুবক যদি বেকার করে বসে থাকে কোনো রুজি যদি অন্বেষণ না করে রুজি অন্বেষণ না করে যদি সে বাড়িতে বেকার বসে থাকে তাহলে সে অতটাই পাপ করবে যতটা একজন মানুষ নামাজ ছেড়ে পাপ করল সম্মানিত উপস্থিতি তাহলে এই হালাল রুজি অন্বেষণ একটি ফরজ ইবাদত নামাজ যেমন ফরজ ইবাদত তেমনি হালাল রুজি অন্বেষণ করা ফরজ অতএব একজন মানুষ একজন যুবক সে কোনোদিন কর্মহীন বসে থাকতে পারে না কারণ কর্মকে আল্লাহ তাআলা ফরজ ঘোষণা করেছেন রুজি অন্বেষণ করতেই হবে এ কথা স্বাভাবিক এ কথা বাস্তব এবং সত্য যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কপালে প্রত্যেকের ভাগ্যে এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের সকলের কপালে আল্লাহ তাআলা সমাজের সকলের ভাগ্যে আল্লাহ তাআলা আমাদের রুজি লিখে দিয়েছেন আমাদের সবকিছু লিখে দিয়েছেন আমরা কোথায় কি করব আমরা কি খাব আমরা আজকে কি করব আজকে কতটা খাব আজকে আজ খাবো না মাংস খাবো আজকে আমরা ভালো কিছু খাবো না আমরা খেতে পাবো না এই সব কিছু আল্লাহ তাআলা পৃথিবী আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে দিয়েছেন আমাদের রুজি নির্ধারণ করা হয়েছে কেউ একজন এই পৃথিবীর উপরে জীবিত থাকা অবস্থায় না খেয়ে কেউ মারা যাবে না যতক্ষণ না তার ভাগ্য থেকে রুজি শেষ হয়ে না যায় অতএব আল্লাহ তাআলা প্রতিটি মানুষের ভাগ্যে রুজি লিখে দিয়েছেন তাই বলে যদি আপনি বাড়িতে বসে থাকেন তাই বলে যদি আপনি ঘরের উপরে বসে থাকেন তাহলে কিন্তু এটা শোভনীয় নয় কারণ আল্লাহ তাআলার উপরে আপনি যদি ভরসা করেন যে আমি ভরসা করলাম আমার ভাগ্যে লেখা রয়েছে রুজি আমি আল্লাহর উপরে ভরসা করে ঘরে বসে থাকলাম আল্লাহ তাআলা আমার রুজি দিয়ে দেবেন এটা কিন্তু শোভনীয় নয় কারণ আপনাকে আল্লাহর উপরে নিজের চেষ্টা করার পরে সর্বশেষ আল্লাহর উপরে ভরসা করতে হবে কারণ আপনি যদি কাজ না করেন শুধু যদি আপনি আল্লাহর উপর ভরসা করে ঘরে বসে থাকেন তাহলে আপনার রুজি আসবে কোথা থেকে আপনাকে রুজি অন্বেষণ করতে যেতে হবে তবে আল্লাহ তাআলা আপনার পথকে সহজ করে দেবে আপনার কপালে আপনার ভাগ্যে যে রুজি লেখা রয়েছে যতটি আপনার আজকে ইনকাম করার কথা লেখা রয়েছে ততটি আপনি ইনকাম করবেন যতক্ষণ না আপনি ইনকাম করতে না বেরোবেন যদি আপনি ইনকাম করতে না বেরোলে ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেননি আল্লাহর উপরে ভরসা করে আপনাকে রুজি অন্বেষণ করতে যেতে হবে তখনই আপনি যতটা আপনার কপালে আপনার ভাগ্যে রুজি লেখা রয়েছে অতটি আপনি রুজি অন্বেষণ করতে পারবেন তার বেশিও পাবেন না তার কমও পাবেন না তাহলে বলছি না যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হালাল রুজি অন্বেষণ করতে জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার নামে অধিকার স্মরণ করো যাতে করে তোমরা সফলতা হতে পারো তাহলে আমাদেরকে সর্বদা হালাল রুজি অন্বেষণ করতে হবে বেকার বসে থাকলে চলবে না একজন মানুষ যদি বেকার বসে থাকে একজন যুবক যদি বেকার বসে থাকে কর্মহীন বেকার যদি সে বাড়িতে বসে থাকে তাহলে তার দ্বারাতে অধিকার পাপ সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ একজন যুবক সে তার সংসার পরিচালনা করবে
একজন মানুষ সেটা সংসারকে পরিচালনা করবে এই সংসারের দায়িত্ব তার উপরে রয়েছে তার পিতামাতার দায়িত্ব তার উপরে রয়েছে তার সংসারের তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে পিতামাতার সবারই দায়িত্ব তার উপরে রয়েছে এবারে ওই যুবকটি যদি বাড়িতে বসে থাকে তাহলে তার সংসার চলবে কিভাবে ওই যুবকটি যদি বাড়িতে বসে থাকে তাহলে তার পিতামাতা তার সন্তান ছেলে মেয়ে খাওয়ার ব্যবস্থা হবে কিভাবে সে যুবক যদি বাড়িতে বসে থাকে তাহলে তার স্ত্রীর কাপড়ের ব্যবস্থা হবে কিভাবে এক কথায় আপনার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনার পরিবারকে চালিয়ে দেবেন আপনাকে মাধ্যম বানিয়ে আল্লাহ তাআলা রুজি অন্বেষণ করে নিয়ে ওই আপনার দ্বারাতে আপনার পরিবারের মুখে আল্লাহ তাআলা হাত তুলে দেবেন অতএব কোন মানুষ যদি কোন যুবক যদি বাড়িতে বেকার বসে থাকে তাহলে তার দ্বারাতে অধিক পাপ সংঘটন সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কোন যুবক যদি বেকার বসে থাকে তাহলে সে হয়তো চিন্তা করবে যে আমার সংসার চলবে কিভাবে আমি তো কাজ করতে পারছি না আমি তো কাজ করতে যাচ্ছি না আমি তো বেকার বসে রয়েছি আমার তো টাকা নেই সংসার চালাতে গেলে তো টাকার প্রয়োজন তাহলে সে যখন এই চিন্তায় চিন্তিত হবে তখন সে চুরি নামে জঘন্যতম পাপে লিপ্ত হতে বাধ্য হবে তখন সে চিন্তায় করতে বাধ্য হবে তখন সে ডাকাতি করতে বাধ্য হবে তখন সে চুরি করতে বাধ্য হবে যখন তার হাতে কোনো টাকা থাকবে না তখন কারণ তাকে তো সংসার চালাতে হবে যখন একজন যুবক বেকার বসে থাকবে তখন সে কোনো হারাম পথে লিপ্ত হয়ে পড়বে তখন সে হয়তো রাতারাতি মনোরম হওয়ার স্বপ্ন দেখবে মানে যুবক যদি বেকার বসে থাকে তাহলে সে রাতারাতি ওই হারাম ইনকামে হারাম পথে অবলম্বন করে সে রাতারাতি মনে হওয়ার চেষ্টা করবে যেমন সে হয়তো টিকিট কেটে হয়তো সে ভাববে যে আমি যদি আমার টিকিটে যদি ওই 1 লক্ষ টাকা বা 1 কোটি টাকা যদি পড়ে যায় তাহলে হয়তো আমার কোনো চিন্তায় থাকবে না তখন সে টিকিট কাটতে বাধ্য হবে এভাবে আরো যত হারাম পথ রয়েছে সে হারাম পথে লিপ্ত হবে যখন তার কাছে কোন ইনকামের মাধ্যম থাকবে না যখন তার কাছে কোনো হারাম এই হালাল পথে ইনকাম করার কোনো মাধ্যম থাকবে না তখন সে হারাম লিপ্ত হতে বাধ্য হবে কারণ তাকে সংসার চালাতে হবে অতএব এই জন্য আল্লাহ তাআলা এই হালাল কিছু অন্বেষণ করার ফরজ ঘোষণা করেছেন একজন যুবক কোনোদিনই কর্মহীন বেকার বসে থাকতে পারে না যদি সে বসে থাকে তাহলে সে আল্লাহ তাআলা একটি ফরজকে অস্বীকার করলো যার কারণে তাকে জাহান্নামে যেতে হতে পারে কারণ আল্লাহ তাআলা ফরজ কি কোনো মানুষ যদি অস্বীকার করে তাহলে তার পরিণতি জাহান্নাম সম্মানিত উপস্থিতি তো এই আমাদের একজন মুসলিম হিসেবে প্রত্যেকেরই দায়িত্ব গুরু দায়িত্ব একদম অপরিহার্য ফরজ সহকে হালাল রুজি অন্বেষণ করতে হবে এবং হারাম থেকে বিরত থাকতে হবে সময় তো মুসলিম আর যখন সে এই হারাম পথে ইনকাম করা থেকে বিরত থাকবে তখন সে একদম পুঁজিবিহীন ব্যবসা শুরু অনেকে ভিক্ষা করতে শুরু করবে দেখবেন রাস্তাঘাটে অপেশাদারা যেখানে সেখানে যারা ভিক্ষা করে বেড়ায় মানে ঝুঁকা ভিক্ষা করে বেড়ায় যাদের শক্তি রয়েছে শরীরে শক্তি রয়েছে মোটা কাঁকড়া ঝোট হওয়ার পরেও তার রাস্তাঘাটে বল কারখানা অফিসাদালতে যেখানে সেখানে ভিক্ষা করে বেড়ায় তার কারণ হচ্ছে তারা হালাল রুজি অন্বেষণ করা থেকে বিরত হয়ে রয়েছে এখন ওই যুবকের জন্য এই ভিক্ষা বৃত্তি হারাম ওই যুবকের জন্য ওই মেয়ের জন্য ওই মহিলার জন্য ওই পুরুষের জন্য এই ভিক্ষা বৃত্তি হারাম কারণ তার শরীরে ক্ষমতা রয়েছে তার শরীরে বল রয়েছে সে টাকা পয়সা ইনকাম করে দিতে পারবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যার ক্ষমতা রয়েছে তাদেরকে এই ভিক্ষা বৃত্তির জন্য হারাম ঘোষণা করেছেন অর্থাৎ সেই ব্যক্তির জন্য হারাম হবে যদি তার শরীরে সুখ থাকার মানুষে ভিক্ষা করতে যায় এই হারাম পথ অবলম্বন করবে কারা যারা ওই হালাল পথ থেকে বিরত থাকবে হালাল ইনকাম থেকে বিরত থাকবে তারা এই হারাম হারাম পথ অবলম্বন করবে সম্মানিত উপস্থিতি এই ভিক্ষা বৃত্তি একমাত্র ইজিদ্দত আল্লাহ তাআলার প্রতি অভিজ্ঞ আস্থার পরিপন্থী কেননা আল্লাহ তাআলা বলছেন জবাবি তাআবাদিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকারাহা মুস্তাওদাহা কুল্লু ফি কিতাবিন মুবিন আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে বিচরণকারী সকল জীবিকার দায়িত্ব আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু রয়েছে এই পৃথিবীতে আপনার আল্লাহ তাআলার যা সৃষ্টি রয়েছে ক্ষুদ্র থেকে নিয়ে বৃহৎ পর্যন্ত আল্লাহ তাআলা যাকে প্রাণ দিয়েছেন সকলের জীবিকার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন
একটি পাখি সবার বেলায় সেটা গড়বড় নিয়ে বাড়ির তা বাড়ি থেকে বেরিয়ে যায়, সন্ধ্যা এসে মেয়ের পরিপূর্ণ করে তার বাসায় ফিরে আসে, তাহলে তার জীবিকার ব্যবস্থা হবে কোথা থেকে? তার রুচির ব্যবস্থা হবে কোথা থেকে? সে তো তার ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রাখে না, সে প্রত্যেক দিন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সে সকাল বেলায় নিজের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সন্ধ্যাবেলায় সে ফিরে আসে নিজের বাড়িতে পরিপূর্ণ করে। তাহলে তার উচিত ব্যবস্থা হবে কিভাবে? সে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে পূর্ণ ভরসা রেখে সে সকালবেলায় বেরিয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে পশু পাখিদের ওই জিনিসটা থেকে আমাদেরকে এই বিশ্বাস স্থাপন করতে হবে, এই নীতি গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে যে তারা কেবল আল্লাহ তাআলার উপরে ভরসা করে, তার অন্য কারোর উপরে ভরসা করে না। অথচ আমরা নিজের মুসলিম বলে দাবি করার পরে আল্লাহ তাআলা বলছেন যে আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, আল্লাহ তাআলা বলছেন যে তারা কেবল আমারই উপরে ভরসা করবে। অথচ আমরা নিজেকে মুসলিম বলে দাবি করার পরে আমরা আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে পারি না, আমরা আল্লাহর উপরে ভরসা রাখতে পারি না, আমরা অন্যের সহানুভূতি প্রত্যাশা করি, আমরা মানুষের নিবার হাত পাতি, মানুষের আমরা সাহায্য করাতে কি হয়, আমাদের উপর বিপদ বাড়ানো শুরু আসছে, আমরা আল্লাহকে সঙ্গে সঙ্গে বলতে পারি না, আমরা মানুষের নিবারে গিয়ে হাত পেতে থাকি সম্মানিত উপস্থিতি। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে করে মুহূর্তে বিপদ বাড়ানো শুরু যাই আসুক না কেন, সর্বদা তোমরা কেবল আমাকেই স্মরণ করবে, আমার নিবারে তোমার সুখ দুঃখ প্রকাশ করবে, আমি তোমার সঙ্গে সঙ্গে সুখ দুঃখ দূরীভূত করে দেব। অতএব এই পৃথিবীর বুকে কারো জীবিকার দায়িত্ব আল্লাহ তাআলা নেয়নি এমন কথা নেই। প্রতিটি মানুষের প্রতিটি জীবজন্তু যারই প্রাণ আছে আল্লাহ তাআলা যাকে খাবার না মানে যারাই খেতে পারে তাদেরকে আল্লাহ তাআলা রুজির ব্যবস্থা করে দেবেন, এর দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। অতএব আমাদের চিন্তিত হলে চলবে না যে আমরা আজকে খাবো কি। পৃথিবীর মুখে আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে সেই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করেছে আমাদেরকে, আশরাফুল মাখলুকা সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, তারপরেও আমরা আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখতে পারি না। দেখবে পৃথিবীর বুকে যে পশু পাখি ওই জীব জন্তু যত কিছু রয়েছে তারা কিন্তু কেউ ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখে না, তারা ভবিষ্যতের জন্য কেউ কিছু সঞ্চয় করে রাখে না। পাখি আপনার গরু ছাগল ভেড়া শ্রীগাঙ্গের যত আল্লাহ তারা সৃষ্টি রয়েছে এই সৃষ্টিগুলো কিন্তু আল্লাহ তারা ভবিষ্যতের জন্য কোনো কিছু সঞ্চয় করে রাখে না। কিন্তু আমরা মানুষ হিসেবে আমরা ভবিষ্যতের জন্য টাকা পয়সা সঞ্চয় করে রাখি, ভবিষ্যতের জন্য আমরা নিজে অনেক কিছু সঞ্চয় করে রাখি, তারপরেও কিন্তু আমরা আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে পারি না, আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি না, যার কারণে আমরা তো নিজের সন্তানদেরকে আমরা কমিয়ে দিয়েছি, আমরা নিজের সন্তানদেরকে হত্যা করে ফেলছি, আমরা তো ভেবে নিয়েছি যদি সন্তান বেশি হয় তাহলে হয়তো আমাদের আমাদের সংসারে অসুবিধা হবে, যদি সন্তান বেশি হয় তাহলে আমাদের ক্ষতি হবে, আমরা অভাব অনটন দেখতে পাবো না, ওই অভাবের মধ্যে আমাদের সংসার চলবে। অথচ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের সন্তান অধিক নাও, কারণ আমি কেয়ামতের ময়দানে আমার উন্মতের মধ্যে এই বেশি আমার উন্মত হওয়ার কারণে আমি গর্ববোধ করব। অথচ আমরা নিজেদের মুসলিম বলে দাবি করার পর এই রুজির ভয়ে আমরা সন্তান হত্যা করে থাকি, সন্তান কম নিয়ে থাকি সম্মানিত উপস্থিতি। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের রুজির ব্যবস্থা করে থাকি এবং তাদের রুজির ব্যবস্থা করে থাকি। অতএব এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং একথা বিশ্বাস করতে হবে যে আমাদের প্রত্যেক দিনের রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন, তবে আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সম্মানিত উপস্থিতি। এবারে যারা ওই রাস্তাঘাটে আপনার যেখানে সেখানে বাড়িঘর ভিক্ষা করে বেড়ায়, যাদের শরীর তারা জোর হওয়ার পরেও শরীরে শক্তি থাকার পরেও তাদের ক্ষমতা থাকার পরেও যারা ভিক্ষা করে বেড়ায় তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال رسول الله صلى الله عليه وسلم ما يسأل الرسول يسأل الناس حتى يأتي يوم القيامة ليس في وجهه مسخط العمل رسول صلى الله عليه وسلم বলছে যে যারা সর্বদা মানুষের নিকট ভিক্ষা করে বেড়ায় কিয়ামতের ময়দানে তাদের অবস্থা এমন হবে এই অবস্থায় উপস্থিত থাকলে তাদের শরীরে তাদের গালে কোনো রকমের মাংস থাকবে না মাংসবিহীন তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে তাদেরকে এই ভয়াবহ শাস্তি প্রদান করা হবে আল্লাহ তাআলা এবং বিভিন্ন শাস্তি প্রদান করবে তো এই ভিক্ষুকদের ভয়াবহ শাস্তির কথা আলোচনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ভিক্ষুকদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায় তো সময় যেহেতু শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কথা মনে রাখবে যে পৃথিবীর বুকে তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেউ ভিক্ষা করতে পারবে না তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেউ ভিক্ষা করতে পারবে না যারাই ভিক্ষা করবে তারাই হারাম উপার্জন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া যারা ভিক্ষা করে বেড়ালো মানুষের নিকটে তারা আগুনের আগুনে ভিক্ষা করে বেড়ালো সে চায় এবারে চাক সে যতটা ইচ্ছা আগুনের আগুনে ভিক্ষা করুক তার মানে হচ্ছে যে যত সে ভিক্ষা করবে তত সে জাহান্নামের দিকে আগাতেই রয়েছে অতএব আমরা যেহেতু ভিক্ষা দিব মানুষকে আমাদের খাদ্য রয়েছে তো আমরা যেহেতু মানুষকে ভিক্ষা দিই তো আমাদের কাজ হবে যে আমরা যে মানুষগুলোকে ভিক্ষা দেব সে মানুষগুলোকে পরীক্ষা করা একজন লেখক বই লিখছেন যে আপনি যে মানুষটিকে ভিক্ষা দেবেন সে মানুষটিকে আগে যাচাই বাছাই করতে হবে সে মানুষটির যদি সুযোগ শক্তি থাকে তার যদি ক্ষমতা থাকে তাহলে তার কিন্তু ভিক্ষা দেওয়া চলবে না যদি আপনি ভিক্ষা দেন তাহলে আপনি পাপই হবেন কারণ আপনি একটি পাপে সাহায্য করলেন কি বলে খুব ভাবে একদম যে মানুষটি অসহায় সে মানুষটি ভিক্ষা প্রদান করবে না যারা ব্যবসায়িক ভিক্ষু তাদেরকে কিন্তু ভিক্ষা দেওয়া চলবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর ব্যক্তিকে শুধু ভিক্ষা দেওয়া যায় আর অন্যান্য শ্রেণীর ব্যক্তি কিন্তু ভিক্ষা দেওয়া চলবে না তারাও ভিক্ষা করতে পারে না আর আমরাও ভিক্ষা দিতে পারি না তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে কোনো মানুষ হয়তো একটি কোনো ভালো কাজ করার উদ্যোগ নিল একজন মানুষ হয়তো একটি মসজিদ তৈরি করার উদ্যোগ নিল বা একটি মাদ্রাসা তৈরি করার উদ্যোগ নিল বা রাস্তার ধারে একটি কল বা টিউবওয়েল বা বাথরুম পায়খানা করে দেওয়ার একটি উদ্যোগ নিল এই উদ্যোগ নেওয়ার পরে তার কাছে যে পুঁজি ছিল যে টাকা ছিল সে কাজটি সম্পন্ন হওয়ার আগে সে টাকা শেষ হয়ে গেছে একজন মানুষ একটা মসজিদ তৈরি করেছে মসজিদ তৈরি করার নিয়ত করেছে তো তার কাছে যতটি টাকা রয়েছে সেই টাকাটি শেষ হয়ে গেছে মসজিদ এখন সম্পন্ন হয়নি তখন সে ওই মানুষটি মানুষের কাছে দাঁড়ায় 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 গিয়ে সে টাকা আদায় করে সে ওই মসজিদের কাজটি সম্পন্ন করবে এই মানুষটির জন্য মানুষের নিকটে চাওয়া বৈধ কতক্ষণ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেই মসজিদটি সম্পন্ন হয়ে যাচ্ছে মসজিদটি যদি সম্পন্ন হয়ে যায় তারপরে আর ভিক্ষা করা তার জন্য জায়েজ নেই তারপরে মানুষের নিকটে গিয়ে চাওয়া তার জন্য আর জায়েজ নেই তবে এক নম্বর হল দ্বিতীয় নম্বর হচ্ছে এমন একজন মানুষ যে সে একজন ধনী মানুষ তবুও ধনী মানুষ হওয়ার পরে তার সম্পদ ওই প্রাচুর্যের কারণে বা অসমতার কারণে হয়তো তার সম্পদ নষ্ট হয়ে গেল হয়তো একজন মানুষ কুড়ি বিঘা জমির মালিক তো তার জমিতে অঢাল সম্পত্তি রয়েছে তার জমিতে অনেক কিছু সে লাগিয়েছে এবার সেই জমির ফসল করে যখন সে বিক্রি করবে তখন সে অনেক টাকার মালিক হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বালা এসে হয়তো সেই জমির ফসলগুলো ধ্বংস হয়ে গেল এবার সে নিঃস্ব হয়ে গেল এই মানুষের ভিক্ষা করতে পারে মানুষের নিকটে কতক্ষণ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার কাছে একটি পুঁজি এসে যায় যে তার দুয়ের দিনে টিকে থাকার মতো যতক্ষণ পর্যন্ত তার কাছে টাকা এসে যাবে ততক্ষণ সে ভিক্ষা করতে পারবে তারপরে আর ভিক্ষা করতে পারবে না তাহলে এই দুজন ব্যক্তি হল আর তিন নম্বর ব্যক্তি হচ্ছে যে ওই ব্যক্তি যে একেবারে অসহায় নিঃস্ব ফকির দরিদ্র সেই ব্যক্তিটি ভিক্ষা করতে পারবে তবে ওই ব্যক্তির জন্য তিনজন সাক্ষী লাগবে
একজন মানুষ এই গ্রামে এই গ্রামের একজন নিঃস্ব মানুষ একদম ফকির একদম গরিব মানুষ তো সেই মানুষকে ভিক্ষা করতে পারবে ততক্ষণ যতক্ষণ ওই মানুষটির ব্যাপারে তিনজন জ্ঞানী ব্যক্তি তার সাক্ষ্য দেবে যে হ্যাঁ সে প্রকৃত গরিব তার বাড়িতে খাদ্য তার বাড়িতে কোনো খাবার নেই সে একদম প্রকৃত হবে তখন সে ভিক্ষা করতে পারবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তার কাছে একদম পুঁজি চলে আসে টিকে থাকার মতো তারপরে সে আর ভিক্ষা করতে পারবে না তো এই তিন শ্রেণীর ব্যক্তি যেন ভিক্ষা করা যায় মানুষের ব্যাপারে চাওয়া যায় আর বাদ বাকি যারা চাইতে আসবে তাদের জন্য ভিক্ষা করা হারাম আর আমরা যদি তাদেরকে দিই তাহলে আমরা অবৈধ পথে আমরা অর্থে পাপের দ্বারা সহযোগিতা করার কারণে আমরাও পাপি হব অতএব এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যেন এই সমস্ত পাপ থেকে ফিরে আসতে পারি আমরা যেন বুঝার সুযোগ তোমার রাস্তায় দান করতে পারি এবং যারা চাইতে আসবে তাদেরকে যেন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দিতে পারি সমক্ত অভিজ্ঞান করো আর যারা চাইতে আসবে তারা তাদেরকে তুমি হেদায়ত দান করো তারা যেন প্রকৃত যদি চাওয়া হক রাখে তারা যেন চাইতে পারে আর যাদেরকে তুমি ক্ষমতা দিয়েছো তারা যেন তোমার পথে হালাল রুজি অন্বেষণ করে জীবিকা নির্বাহ করতে পারে সমক্ত অভিজ্ঞান করো হে আল্লাহ পৃথিবীর লোকে আমরা যে সমস্ত পাপে লিপ্ত হয়ে আছে সে সমস্ত